এই ভিডিওতে আমি স্পেশাল এক্সামিনেশনের উপর আলোচনা করব, মানে স্কুল ইভলিউশন কমিটির দ্বারা 30 এপ্রিল সেবা বোর্ড যে HSLC এক্সামের রেজাল্ট প্রকাশ করেছিল সেই রেজাল্টের উপর যারা সন্তুষ্ট না হয়ে থাকো তারা এই স্পেশাল এক্সামটি দিতে পারবে। এবং স্পেশাল এক্সামটি হবে 6টি সাবজেক্টের থিওরি পোর্শনের উপর। ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস এবং প্র্যাকটিক্যাল মার্কসগুলোর উপর কোনো এক্সাম হবে না, কারণ এই মার্কসগুলো স্কুল থেকে সেবা বোর্ডে প্রোভাইড করা হয়ে গিয়েছে। সো তোমরা বুঝতে পারলে যে স্পেশাল এক্সামটি 6টি সাবজেক্টের থিওরি পোর্শনের উপর হবে। অ্যাজ ফর এক্সাম্পল, তোমাদের ইংলিশ সাবজেক্টের থিওরি পোর্শনে মার্কস দেওয়া আছে 90, সো এই 90 মার্কসের উপর তোমাদের এক্সাম নেওয়া হবে। মানে যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল মার্কস দেওয়া আছে সেই মার্কসগুলোর উপর কোনো এক্সাম নেওয়া হবে না, শুধু থিওরি পোর্শনের উপর, মানে সেই সাবজেক্টগুলোর থিওরি পোর্শনের উপর তোমাদের এক্সাম নেওয়া হবে। এবং যে বা যারা স্পেশাল এক্সামে অ্যাপ্লাই করবে তাদের 30 এপ্রিল যে রেজাল্টটি হয়েছিল সেই রেজাল্টের মার্কশিট এবং সার্টিফিকেট ক্যান্সেল করা হবে। এবং স্পেশাল এক্সাম দেওয়ার পর যে রেজাল্টটি হবে সেই রেজাল্টের সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের ভ্যালিড হবে। মানে 30 এপ্রিল যে HSLC এক্সামের রেজাল্টটি হয়েছিল সেই রেজাল্টে তুমি ফার্স্ট ডিভিশন পেলে, কিন্তু তোমার আশা ছিল যে তুমি ডিস্টিংশন মার্কস পাবে। সো তুমি এই ভেবে কী করলে, তুমি স্পেশাল এক্সামের জন্য অ্যাপ্লাই করলে। অ্যাপ্লাই করার পর কী হবে, 30 এপ্রিলের যে রেজাল্টটি তোমার এসেছিল সেই রেজাল্টের মার্কশিট এবং সার্টিফিকেট তোমার ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু স্পেশাল এক্সাম দেওয়ার পর তোমার রেজাল্ট সেকেন্ড ডিভিশন আসলো, তখন কী হবে, তখন এই ফার্স্ট ডিভিশনের মার্কশিট এবং সার্টিফিকেটটি ক্যান্সেল হয়ে যাবে এবং এই সেকেন্ড ডিভিশনের মার্কশিট এবং সার্টিফিকেটটি তোমাদের ভ্যালিড হবে। আবার যদি স্পেশাল এক্সাম দেওয়ার পর তুমি ডিস্টিংশন মার্কস পেয়ে যাও তাহলে কী হবে, তাহলে এই ফার্স্ট ডিভিশন মানে 60% যে মার্কশিটটি থাকবে সেই মার্কশিট এবং সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে এবং এই ডিস্টিংশন মার্কসের মার্কশিট এবং সার্টিফিকেটটি ভ্যালিড হবে। আমি এই কথাটি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। নেক্সট হলো তোমরা কীভাবে স্পেশাল এক্সামের জন্য অ্যাপ্লাই করবে। সো স্পেশাল এক্সামে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে সেবা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো sebaonline.org। এই ওয়েবসাইটে যেতে হবে এবং এই ওয়েবসাইটে একটি পোর্টাল খুলে দেওয়া হবে এবং পোর্টাল খোলার ডেটটি হলো 5 আগস্ট থেকে 12 আগস্ট। মানে 5 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে একটি পোর্টাল খুলে দেওয়া হবে, মানে একটি লিঙ্ক দেওয়া হবে, সেই লিঙ্কে তোমরা ভিজিট করে স্পেশাল এক্সামিনেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো স্পেশাল এক্সামে অ্যাপ্লাই করার পর স্পেশাল এক্সামের ডেট সেবা বোর্ড তোমাদেরকে নির্দিষ্ট সময়ে জানিয়ে দেবে। সো এই হলো স্পেশাল এক্সামের মূল বিষয়। স্পেশাল এক্সামের উপর কোনো ডাউট থাকলে তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট হলো 30 এপ্রিল যে HSLC এক্সামের রেজাল্টটি হয়েছিল সেই রেজাল্টের মার্কশিট এবং সার্টিফিকেটের হার্ড কপি কোন দিন দেওয়া হবে এই বিষয়টি সেবা বোর্ড আমাদেরকে এখনও জানায়নি। সো একটি নির্দিষ্ট সময়ে সেবা বোর্ড একটি নোটিশের মাধ্যমে এই বিষয়টি জানিয়ে দেবে। সো ভিডিওটিতে যদি লাইক না করে থাকো তাহলে এখন এটি লাইক করে দাও এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যতবার শেয়ার করবে। এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো, বাই।